আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আলো, অর্থাৎ প্রতিদিন আমাদের যে জীবনে তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ ছাড়া আমাদের চলে না। প্রতিটা মুহূর্তেই দেখা যায় আমাদের বিদ্যুতের প্রয়োজন। তো সেই লক্ষ্যে আজকে যে আমাদের অধ্যায়, তা হচ্ছে অধ্যায় ১২, প্রাত্যহিক জীবনে তড়িৎ। অধ্যায় ১২, প্রাত্যহিক জীবনে তড়িৎ। আমি নাজমা বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। এই পাঠ শেষে আমরা যা শিখব তা একটু জেনে নিই। তড়িৎ উপাংশ ও যন্ত্র প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারব, ব্যাটারির কার্যক্রম ব্যাখ্যা করতে পারব, বাসা বাড়িতে ব্যবহার উপযোগী বর্তনীর নকশা প্রণয়ন করতে পারব, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ প্রলেপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব, প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের এবং তড়িৎ প্রলেপনের গুরুত্ব বর্ণনা করতে পারব, কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টা ব্যাখ্যা করতে পারব। চিত্রে দেখো আমরা এই তড়িতের ব্যাপকতা অনেক। তো যেহেতু তোমাদের নবম ও দশম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, বিজ্ঞান এখানে হচ্ছে যে আমাদের ধারণাগুলো সুস্পষ্ট এবং স্বচ্ছ থাকা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা হয়তো পড়তে চাই কিন্তু সেই জিনিসটা আমরা বুঝি না। এই জন্য তোমাদের জন্য আমি একটি ছকে তড়িৎ বর্তনীর যে প্রতীক সেটি আমি দেখাচ্ছি এবং আমার সাথে সাথে এই জিনিসগুলো তোমরা পড়বে, অর্থাৎ চিহ্নগুলো খুব মনে রাখতে হবে। আবারও বলছি, তড়িৎ বর্তনীর প্রতীক। আমরা অনেক সময় দেখব যে একটা এ দেওয়া থাকলো, বি দেওয়া থাকলো, বা একটা চিহ্ন দেওয়া আছে, যে এটা আবার কিসে, জানা না থাকলে তখন আমরা একটু সমস্যায় পড়ি। তো দেখো এখানে কোষ, অর্থাৎ এক এই চিহ্নটা থাকলে আমি তখন কি বুঝবো যে এটা কোষের চিহ্ন। যখন এরকম একটা চিহ্ন থাকবে আমি বুঝে যাব এটা ব্যাটারির চিহ্ন। পরিবাহী তার, আমরা দেখব যে একটা ফ্যান যখন ঘরের দিকে তাকাই যে দুটি তার থাকে, তাহলে পরিবাহী যে তারটি দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলে সে তারটা এরকম থাকবে। সংযুক্ত তার, অর্থাৎ একটার সাথে একটা যুক্ত। সংযোগহীন তার, যে তারটা বিচ্ছিন্ন। একমুখী তার, যখন একদিকে যায়। দ্বিমুখী তার, স্থির রোধ, পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট। এসি তড়িৎ উৎস, ক্যালভানোমিটার জি দেওয়া, অ্যামমিটার এ দেওয়া, ভোল্টমিটার ভি, এবং ভূ সংযোগ ধারক। অনেক সময় দেখা যায় বৈদ্যুতিক যে তারগুলো, হয়তো আমরা রিসেন্টলি একটু বলতে শুনছি যে আমাদের যে ঝুলানো তারগুলো হয়তো উত্তর সিটিতে থাকবে না। তার মানে এ তারগুলো তাহলে কোথায় যাবে? তারগুলো ভূমির নিচে দিয়ে, যেটাকে আমরা বলি ভূ সংযোগ ধারক। আমরা কি বলছি? ভূ সংযোগ ধারক। তো এই যে চিহ্নগুলা, এগুলা শিখার বা মনে রাখার পদ্ধতিটা বলছি যে প্রত্যেকটা চিহ্ন তোমরা লিখবে, লিখে লিখে শিখবে, তাহলে সেই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সহজে বুঝতে মনে রাখতে পারবে। এবার দেখো আমরা একটা রিমোট যদি দেখি, রিমোটটা খুললে দেখবে ভিতরে দুইটা পেন্সিল ব্যাটারি থাকে বা অন্য যে কোনো ব্যাটারি থাকে। আমরা যদি এসি রিমোট দেখি সেখানেও ব্যাটারি থাকে। তো এই ব্যাটারিগুলো কার্যকারিতা কী বা ব্যাটারিটা কীভাবে ক্রিয়াকলাপ করে তাই জানার বিষয় হচ্ছে ব্যাটারির কার্যক্রম। তো এখানে দেখো যে আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে টর্চলাইটে বা মোবাইল ফোনে ব্যাটারি সেল ব্যবহার করি। সাধারণত কথাবার্তায় একটি সেলের জন্য ব্যাটারি শব্দটি ব্যবহার করলেও বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে একাধিক কোষের সেল সমন্বয়কে বোঝানো হয়। একটি তড়িৎ ব্যাটারি বলে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ব্যাটারি হল একাধিক কোষের সমন্বয়। তাহলে ব্যাটারিটা কি? একাধিক তড়িৎ কোষের সমন্বয়। ব্যাটারি সেলের ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে। একটি ব্যাটারি গঠন দেখানো হলো। ব্যাটারিতে সাধারণত তিনটি অংশ থাকে, একটি অ্যানোড, একটি ক্যাথোড এবং মাঝখানে ইলেকট্রোলাইট। ব্যাটারি সেলের রাসায়নিক বিক্রিয়ায়
অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। এই অবস্থায় অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হতে থাকে। ইলেকট্রন প্রবাহের এই বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়। তাই আমরা বলি অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। তোমাদের ঘরেও দেখবে যে ফ্যান যখন তাকাবে যে দুটি তার কিন্তু সংযুক্ত। এক্ষেত্রে আমরা দেখি বিদ্যুৎ প্রবাহ যখন চলমান থাকে সেই ক্ষেত্রে দুটি, অর্থাৎ একটা অ্যানোড আরেকটি হচ্ছে ক্যাথোড প্রবাহ, যখন দুটি প্রবাহ থাকে তখনই কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এর মধ্যে যদি একটি কেটে দেওয়া হয় দেখবে যে ফ্যানটা স্টপ হয়ে গেছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়। তড়িৎ বর্তনী, আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কীভাবে ব্যবহার করা হয় সেটি বুঝতে হলে আমাদের ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী সম্পর্কে কিছু বিষয় জানতে হবে। সিরিজে ব্যাটারি সেল, ব্যাটারি সেলকে সিরিজে লাগানো হলে ব্যাটারির বিভব যোগ হয়, অর্থাৎ একটি ব্যাটারি সেলে 1.5 ভোল্ট হলে দুটি ব্যাটারি সেল দিয়ে 3 ভোল্ট এবং তিনটি সেল দিয়ে 4.5 ভোল্ট পাওয়া সম্ভব। তাহলে চিত্রে তোমরা একটি দেখতে পাচ্ছ প্লাস মাইনাস, এখানে 1.5 ভোল্ট এবং প্লাস মাইনাস, অর্থাৎ আমরা সবসময় জানি যে পজিটিভ এবং নেগেটিভ এভাবে একটা সার্কিট তৈরি করা হচ্ছে, এবং এখানে 3.0 ভোল্ট। আরেকটি দেখো 3 নম্বরে প্লাস মাইনাস এভাবে একটি বর্তনীর মধ্যে আমরা পাচ্ছি 4.5 ভোল্ট। তাহলে এটা পরপর থাকা হলেই তাকে আমরা কি বলবো, সিরিজ। সমান্তরাল ব্যাটারি সেল, কয়েকটি সেল সমান্তরালভাবে লাগানো হলে তার বিভবের পরিবর্তন হয় না কিন্তু বেশি বিদ্যুৎ প্রবাহ করতে পারে, কিংবা সার্কিটে বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহ করতে পারে। খেয়াল করো কীভাবে সার্কিটে যাচ্ছে। ধরা যাক আমরা ব্যাটারি দিয়ে কয়েকটি বাল্ব জ্বালাতে চাই, সেটি দুইভাবে করা সম্ভব, সিরিজ সার্কিট বা সিরিজ বর্তনী এবং সমান্তরাল সার্কিট অথবা সমান্তরাল বর্তনী। সিরিজ সার্কিটটা খেয়াল করো যে সিরিজ সার্কিটে একটি বাল্ব অনেক উজ্জ্বলভাবে জ্বলবে কিন্তু দুটি বা তিনটি বাল্ব লাগানো হলে বিদ্যুৎ প্রবাহে আনুপাতিকভাবে কমে যাবে বলে বাল্বগুলো অনুকূলভাবে জ্বলবে। সিরিজ সার্কিট একটি সুইচ লাগানো হলে সুইচ অফ করার সাথে সাথে সবগুলো বাল্ব একসাথে নিভে যাবে। সমান্তরাল সার্কিট, সমান্তরাল সার্কিটে দেখো আমরা যতই বাল্ব লাগাই না কেন সবগুলোর দুই প্রান্তে ব্যাটারি সেল থেকে সমান বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, ফলে সবগুলো বাল্বই সমান উজ্জ্বলতায় জ্বলবে। এই সার্কিটে ইচ্ছা করলে প্রত্যেকটা বাল্বের জন্য আলাদা সুইচ লাগিয়ে প্রত্যেকটিকে আলাদা জ্বালানো এবং নেভানো সম্ভব। তড়িৎ ক্ষমতা, এক্ষেত্রে আমাদের কিন্তু কোশ্চেন আসে যে কিলোওয়াট ঘন্টা কি বা কিলোওয়াট তড়িৎ ক্ষমতা কাকে বলে, কাজে এই অংশটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে, কাজ এবং শক্তির একক হচ্ছে জুল। প্রশ্ন হবে কাজের একক কি জুল, শক্তির একক কি জুল। শক্তি প্রয়োগ করে কাজ করা যায় এবং কাজ করার হার অর্থাৎ একক সময়ে সম্পন্নকৃত কাজকে ক্ষমতা বলে। কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে তাপ, আলোক, যান্ত্রিক ইত্যাদি রূপান্তরিত করে তাকে আমরা কি বলছি, তড়িৎ ক্ষমতা। কিলোওয়াট কোনো রোধ বা তড়িৎ যন্ত্রের দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট। তাহলে আমরা কি পাচ্ছি, 1 ওয়াট ইকুয়াল টু 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। যখন অনেক বেশি তড়িৎ ক্ষমতা ব্যবহৃত হয় তখন সেটাকে কিলোওয়াট বা মেগাওয়াটে প্রকাশ করা সুবিধাজনক। তাহলে প্রশ্ন হবে মেগাওয়াটে কখন কিভাবে ব্যবহৃত করা হয়। দেখো 1 কিলোওয়াট আমরা কি পাচ্ছি, 1000 ওয়াট, এবং 1 মেগাওয়াট 10^6 ওয়াট, কিলোওয়াট ঘন্টা। প্রশ্ন হবে কিলোওয়াট ঘন্টা কাকে বলে। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে
এক ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, যেমন বাতি জ্বললে আলোক শক্তি, পাখা ঘুরালে যান্ত্রিক শক্তি পাওয়া যায়, সেটি হচ্ছে ওয়াট ঘন্টা। এক ওয়াট ঘন্টা, এক ওয়াট ঘন্টা ইকুয়াল টু এক ওয়াট ইনটু এক ঘন্টা। অনেক সময় ওয়াট ঘন্টার পরিবর্তে কিলোওয়াট ঘন্টাও ব্যবহার করা হয়। আমরা ইচ্ছা করলে এক কিলোওয়াট ঘন্টা কতটুকু শক্তি সেটাও বের করতে পারি। এক কিলোওয়াট ঘন্টা 1000 ওয়াট ইনটু 3600 সেকেন্ড ইকুয়াল টু আমরা এই জুল এবং সেকেন্ড পাই, অর্থাৎ শক্তির এককে 3.6 মেগাজুল পাওয়া যায়। আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টা এককে পরিমাপ করা হয়। এই এককে বোর্ড অফ ট্রেড বিওটি ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলে। আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি তা এই এককে হিসাব করা হয়। তড়িৎ ক্ষমতার হিসাব আমরা জানি, তড়িৎ সরবরাহ প্রতিষ্ঠান প্রতি মাসে আমাদের বাড়ি বা প্রতিষ্ঠানের তড়িৎ খরচের একটি বিল পাঠায়। এই প্রতিষ্ঠান প্রতি ইউনিটের মূল্য ঠিক করে দেয়, সে অনুযায়ী আমরা তড়িৎ বা বিদ্যুৎ বিল পরিশোধ করি। অর্থাৎ ব্যয়িত তড়িৎ শক্তির খরচ ইকুয়াল টু ব্যয়িত তড়িৎ শক্তির একক ইনটু প্রতি এককে খরচ। সব বৈদ্যুতিক যন্ত্রে, লাইট, ফ্যান, কম্পিউটার কি পরিমাণ বিদ্যুৎ বা তড়িৎ ক্ষমতা প্রয়োজন হয় সেটি উল্লেখ থাকে। কাজে সেখান থেকে আমরা সহজেই ব্যয়িত শক্তি, অর্থাৎ একটা গৃহে কি পরিমাণ শক্তি ব্যয় হয় তা বের করতে পারব। আমরা ব্যয়িত শক্তির ইউনিট বা কিলোওয়াট বের করতে চাই। যদি একটি যন্ত্রের ক্ষমতা পি ওয়াট হয়, তবে সেটি আমরা টি ঘন্টা ব্যবহার করি, তাহলে ব্যয়িত শক্তি হচ্ছে ই। তাহলে আমরা কি পাচ্ছি? ই ইকুয়াল টু পি ইন্টু টি ওয়াট ঘন্টা, এবং ই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু 1000 যেটা 1000 কিলোওয়াট ঘন্টা অথবা ইউনিট। সুতরাং কোনো যন্ত্রের ক্ষমতা জানলে সহজেই তড়িৎ শক্তি ব্যয়ের খরচ বের করতে পারি। যেমন 60 ওয়াটের একটি বাল্ব পি ইকুয়াল টু 60 ওয়াট প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হবে। এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আঙ্গিকে, এই ধরনেরই আমাদের পরীক্ষায় প্রায়ই এক্সামে কোশ্চেন থাকে যে এত বিল কত। কাজে এই অংশটা খুব ভালো করে পড়বে। আমরা জানি ব্যয়িত শক্তি ইকুয়াল টু পি ইন্টু টি ডিভাইডেড বাই 1000 ইউনিট এবং 60 এই গুণ অংশটা কীভাবে করেছে। এখন প্রতি ইউনিটের মূল্য কত? 8 টাকা। তবে উক্ত পরিমাণ বিদ্যুতের জন্য মোট ব্যয় হবে মোট তড়িৎ ব্যয়, অর্থাৎ 9 ইন্টু 8 অর্থাৎ 72 টাকা। 220 ভোল্ট দেশ 60 ওয়াট, এর অর্থটা কী? প্রশ্নটা এভাবে আসে, একটি বাল্বের মধ্যে 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা থাকলে এর অর্থ কী বা এটা দ্বারা কী বা বোঝায়? তাহলে এর উত্তর হলো, তড়িৎ আলো পাওয়ার জন্য আমরা যে বাল্ব ব্যবহার করি তার গায়ে 2টি সংখ্যার পাশে ভি এবং ডব্লিউ লেখা থাকে। কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা থাকলে বোঝা যায় 220 বিভব পার্থক্য বাল্বটিতে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং তখন প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো তাপশক্তিতে রূপান্তরিত হবে। এনার্জি সেভিং বাল্বের সুবিধা, এই অংশটা তোমরা অনেক সময় প্যারা করে দেওয়া যায় বা এভাবে ডিটেলসও দিতে পারো, কিন্তু জিনিসগুলো খুব খেয়াল করবে যে এনার্জি সেভিং বাল্বের কী কী সুবিধা থাকে। একসময় আমরা সাধারণ বাল্ব ব্যবহার করতাম, কিন্তু এই বাল্বে একটি ধাতব ফিলামেন্টকে উত্তপ্ত করে আলো তৈরি হতো বলে প্রচুর তাপশক্তির প্রয়োজন হতো। প্রযুক্তির কারণে এখন গৃহস্থলীর কাজে ব্যবহার করার জন্য এনার্জি সেভিং বাল্ব সহজলভ্য হয়ে গেছে। 2 ধরনের এনার্জি সেভিং বাল্ব রয়েছে, একটা CFL অর্থাৎ কম্প্যাক্ট ফ্লুরোসেন্সেন্ট ল্যাম্প এবং LED লাইট ইমিটিং ডায়োড বাল্ব। এই এনার্জি সেভিং বাল্বে বিদ্যুৎ 20-80% সাশ্রয় হতে পারে এবং সাধারণ বাল্বের তুলনায় এটি 3-25 গুণ বেশি সময় টিকে থাকতে পারে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি পরিবারে যদি একটি করে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে, তবে যে পরিমাণ শক্তি বাঁচে তাতে প্রতি বছরে 30 লক্ষ পরিবারে তড়িৎ সংযোজন দেওয়া সম্ভব। বিশাল, তাই না? কাজে এক্ষেত্রে খেয়াল করো
যে আমরা যদি প্রত্যেকেই সেভ করি, এক্ষেত্রে প্রচুর তড়িৎ কিন্তু সেভ হয়, এতে করে আমাদের দেশীয় সম্পদ সাশ্রয় ঘটে। আমরা যদি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে শক্তির অপচয় কমাতে পারি, তবে জ্বালানির উপরেও আমাদের নির্ভরতা কমাতে পারি, কারণ জীবাশ্ম জ্বালানি দিয়ে তড়িৎ উৎপাদনের ফলে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আমরা যদি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে শক্তির অপচয় কমাতে পারি, তবে জ্বালানির উপরেও আমাদের নির্ভরতা কমাতে পারি, কারণ জীবাশ্ম জ্বালানি দিয়ে তড়িৎ উৎপাদনের ফলে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। এনার্জি সেভিং বাল্ব সাধারণ বাল্বের চেয়ে বেশি দিন টিকে, ফলে কম সংখ্যক বাল্ব পরিত্যক্ত হয়, যার কারণে ময়লা আবর্জনা ব্যবস্থাপনার সুবিধা হয় এবং পরিবেশের উপরও চাপ কম পড়ে। তাহলে বুঝতে পারলে মোটামুটি এই তড়িৎ অর্থাৎ বিদ্যুতের যে অধ্যায়টা, কাজে এই অংশটা ছোট ছোট কোশ্চেনগুলো এমনভাবে আত্মস্থ করবে, প্রত্যেকটা কোশ্চেন কেন হচ্ছে, কেন বাল্ব খেয়াল করবে। তোমাদেরকে কিন্তু বারবার বিজ্ঞান পড়ার সময় আমি একটা কথা বলি যে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান এবং বাস্তবতার আলোকে, কাজে যতটা শিক্ষণীয় উপকরণ বাস্তবতা থেকে নিবে তাহলে সেটা তোমাদের বেশি দিন ধরে আত্মস্থ হবে এবং মনে থাকবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।